আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক ভর্তি মাঠ সম্পর্কে আপনারা প্রশ্ন বা কমেন্ট করেছেন ভিডিওর কমেন্ট বক্সে তো সে সকল কমেন্টের উত্তরেই ভিডিওটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যায় ইয়াসির আরাফাত রাতল কমান্ড করেছেন শরীর ফাটার যে দাগটা থাকে ওইটার জন্য কি কিছু হতে পারে অনেক একটা ভালো প্রশ্ন করেছেন তো সবার উদ্দেশ্যে বলতেছি যাদের পিঠে দাগ আছে এই ধরনের তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চর্মরোগও হতে পারে এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত মোটা হয়ে গেছে পরে চিকন হয়ে গেলে অর্থাৎ মোটা মানুষ যখন চিকন হয়ে যায় দেখা যায় যে পিঠে কিংবা শরীরের অন্য অন্য জায়গায় মাংস পেশির জায়গাগুলোতে কিন্তু ছোট ছোট ভাজ হয়ে যায় অর্থাৎ দাগ হয়ে যায় তো এই দাগটা অবশ্যই রিমুভ করার কিছু ক্রিম আছে তো সেই ক্রিমগুলো আপনারা ব্যবহার করতে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ব্যবহার করবেন আর চর্মরোগ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা নিয়ে অবশ্যই ভালো করবেন তো আপনার প্রশ্নটা ছিল যে মাঠে এটার জন্য কিছু হতে পারে কি অর্থাৎ বাদ দেবে কি তো অবশ্যই যদি চর্মরোগ হয়ে থাকে তো অবশ্যই ভালো করবেন এটার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে বাদ দিয়ে থাকে আবার যদি আপনার এটা যদি কম হয়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রে নিয়েও নেয় অর্থাৎ অবস্থা বোঝে ব্যবস্থা একটা কথা আছে তো যে কোনো দাগি হোক না কেন অবশ্যই রিমুভ করার চেষ্টা করবেন কারণ আপনারা জানেন সেনাবাহিনীতে কিন্তু সৈনিক পদে ভর্তি একেবারে নিখুঁত প্রার্থীকে ভর্তি করানো হয় তো অবশ্যই রিমুভ করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর এসকে কে রুস্তুম ভাই কমান্ড করেছেন ভাই কুক ট্রেডে কত ঘন্টা ডিউটি করে তো প্রথমে আপনাদের জানতে হবে কুক ট্রেডের কাজ কি আসলে কুক ট্রেডের কাজ হচ্ছে রান্নাকারী বোঝায় যারা রান্না করে যে কোনো সংস্থায় এই ট্রেডে যারা চাকরি করে তাদের অবশ্যই রান্না করতে হয় তো রান্নার সময় আপনাদের রান্না করতে হবে বাকি সময়টা রেস্ট তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের ডিউটি কত ঘন্টা এমডি মারুফ কমান্ড করেছেন ভাই আমার জন্ম নিবন্ধনের সাথে সার্টিফাইটের জন্ম তারিখ আলাদা এখানে কি কোনো সমস্যা হতে পারে তো অবশ্যই সমস্যা হবে যেহেতু জন্ম নিবন্ধনের তারিখ জন্ম সাল আলাদা তো অবশ্যই আপনি এটা ঠিক করবেন তো জন্ম নিবন্ধন ঠিক করতে কিন্তু আপনার ইউনিয়ন পরিষদে ঠিক করতে পারবেন তো অবশ্যই এটা ঠিক করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর আর বিএস রাসেল রানা কমান্ড করেছেন ভাই আমার দাঁত একটা ওপরে একটা ছিল অর্থাৎ বোঝাতে চেয়েছেন দাঁতের ওপর দাঁত ছিল তাই আমি ওপরের দাঁতটা তুলেছি এজন্য জন্য আমার একটা দাঁত কম আছে কিন্তু আমার দাঁতে কোনো ফাঁকা নাই এজন্য কি কোনো সমস্যা হবে ভাইয়া দয়া করে যদি একটু জানাবেন তো আপনার দাঁত যদি এখন স্বাভাবিক থাকে তাহলে কোনো প্রকার সমস্যা হবে না অর্থাৎ মেডিকেলে বাদ দেবে না আর যদি আপনার দাঁতটা তোলার কারণে দেখতে খারাপ দেখায় অর্থাৎ দেখে বোঝা যায় যে আপনার দাঁতের সমস্যা ছিল তাহলে কিন্তু বাদ দিতে পারে তারপরে পিয়াল পিঞ্চ কমান্ড করেছেন ভাই আমি ছয় ফিট এক ইঞ্চি ওজন সত্তর কেজি প্রবলেম হবে কি তো সবার উদ্দেশ্যে একটা চার্ট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে উচ্চতা অনুযায়ী ওজন কত হলে ছেলে এবং ক্ষেত্রে ঠিক আছেন তো সেটা কিন্তু আছে তো আপনারা সবাই ভিডিওটা ইস ডিমোড করে দেখে নেবেন আপনাদের উচ্চতা অনুযায়ী ওজন কত প্রয়োজন হবে আর আপনি যেহেতু উচ্চতায় ছয় ফিট এক ইঞ্চি বর্তমানে ওজন আছেন সত্তর কেজি সমস্যা নাই ঠিক আছেন কারণ দুই এক কেজি কম বেশি হলে সমস্যা হয় না আশা করি বুঝতে পেরেছেন তারপর মোহাম্মদ সাজেদ কমান্ট করেছেন দুইটা দাঁত উঁচু আমি ঠিক করতে চাই সেনাবাহিনী চাকরি পারবো অর্থাৎ আপনি চাকরি পাবো বোঝাতে চেয়েছেন যদি চিকিৎসা নিয়ে আপনার দাঁত ঠিক হয় অর্থাৎ স্বাভাবিক হয় আর যদি সৈনিক পদে আবেদন করার পরে ভর্তি মাঠে শারীরিক পরীক্ষায় লিখিত পরীক্ষায় ভাইব্য পরীক্ষা যদি ভালো ফলাফল করেন তাহলেই চাকরি হওয়ার সম্ভাবনাটা থেকে যায় আশা করি বুঝতে পেরেছেন তারপর ইয়ামিন হুসাইন কমান্ড করেছেন স্যার আমার মায়ের নাম ইংরেজি আইডি কার্ডে আছে মিস্ট ফরিদা খাতুন কিন্তু আমার সার্টিফিকেটে আছে মিস্ট হাফিদা খাতুন এটা কি সমস্যা হবে তো মূলত যারা নামের সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য আমার একটা ভিডিও বানানো আছে ভিডিওর আই বাটনে ক্লিক করে অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন আশা করি সঠিক সমাধান পাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম